আলাইকুম। আমি ইলিয়াস জামান। কিছুদিন আগে এই ডুমুরের ভিডিওটা কাছে আনতে হবে, ডুমুরের দাবা কলম করেছিলাম, তো আজকে অনেকগুলো কেটেছি। ডুমুরের দাবা কলম কেটেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণে শিকড় হচ্ছে। তো এটাকে এখন আমি পটিং করে দিব, সব কিছু আমার রেডি আছে। ঠিক আছেন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটেছি এবং এখানে বেশ কিছু শিকড় পড়ে গেছে, আমার হাতেও বেশ কিছু শিকড় চলে আসছে। তো দাবা কলমের এখন হচ্ছে নেক্সট স্টেপ, দেখতে পাচ্ছেন এখন আর ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন নাই। এই যে এটা গতকালকে কেটেছিলাম, এখন মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি, যদিও প্রচন্ড রোদের কারণে দুপুর 2টার উপরে বাজে। এটাকে আমি এরকম মেহগনি গাছের ডাল দিয়ে আটকে রেখেছি। তো এভাবে দাবা কলম করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নাম্বার ওয়ান, দাবা কলম করার সময় আমি আবার বলে দিচ্ছি, একটা একটু পুরাতন, এই ডালটা নতুন কিন্তু আমি দেখানোর জন্য বলছি, একটা একটু পুরাতন ডাল নেবেন, যে ডালের সবুজ রং চলে গিয়েছে সেই ডালটা নিয়ে বাঁকা করে দিবেন। এখান থেকে বাঁকা করার মতো ডাল দেখতে পাচ্ছি না, তো বাঁকা করে নেবেন। এরকম বাঁকা করেছিলাম আমি, বাঁকা করে সেটা মাটির নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে তার উপরে যেন আবার উঠে না পড়ে সেজন্য ইটা দিয়ে দিয়েছি। এবং আমি কোনো রকমের ছাল কাটিনি, এরকম ছাল চেছে যে এই গুটি কলম করা হয় সেরকম ছাল চাছি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ডুমুরের ছাল চাছার প্রয়োজন পড়ে না, ও ওদিক দিয়েই শিকড় বের করে দেয়। তো সেক্ষেত্রে আমি আর ছাল চাছিনি, ওটা নিচে দিয়ে দিয়েছি এবং বেশ সুন্দর শিকড় হয়ে গিয়েছে। প্রায় 1.5 মাসের মধ্যে আমার বেশ বড় সড়ো ডুমুরের চারা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি বেশ কিছু চারা পেয়েছি, এই এই জাতের আমি একটা পেয়েছি, এখান থেকে এক দুই দুইটা চারা পেয়েছি, দেখেন কাটা ছিল সেই চারাগুলো আমি বুনে দিয়েছি, দেখাবো আপনাদের। এই এই ডালটাই এখনও হয়নি, কারণ এটা একটু কচি ছিল, এটা শিকড় হয়নি, হয়তো আরও সময় লাগবে। এটা থেকে বেশ ভালো বড় সড়ো, একটু আগে যেটা দেখলেন সেই বড় সড়ো চারাটা পেয়েছি, এবং বাদ বাকি অংশ থেকে আবার ছোট ছোট কুশি গজাচ্ছে। এই যে আমার কাটা অংশটু, এর পাশে থেকে বেশ কিছু কুশি গজাচ্ছে, এগুলো কোনো এক সময় হয়তো আমি গুটি কলমে কাজে লাগাতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ও আরেকটা কথা, তো গুটি কলমে যখন আপনি এরকম দাবা কলম থেকে শিকড় হয়ে আসবে আপনি বুঝতে পারবেন, তখন আপনাদের মোটামুটি হয়তো 1 মাস পার হয়ে যাবে। তো যখন দেখবেন যেরকম শিকড়গুলো এই সাদা থেকে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে কি না, সাদা থেকে একটু লাল লাল হয়ে আসবে, এই যে লাল লাল হয়ে আসছে, তখন আপনারা এই গুটি এই দাবা কলমের যেই অংশটুকু বাইরে আছে সেই অংশটুকু কেটে ফেলবেন। সেই অংশটুকু কেটে ফেললে এখানে আপনারা আরও 4-5 দিন, আমি 5 দিন আগে কেটেছিলাম, তো এখানে আরও 4-5 দিন বা 7 দিন আপনারা রেখে দিবেন, অবজার্ভ করবেন এবং হচ্ছে পানি স্প্রে করবেন। তো তারপরে আপনারা ওইটা তুলে নিয়ে জায়গা মতো বস্তায় বা হচ্ছে পলি ব্যাগে আপনারা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।